झोल भात मजा चले आसबे झोलटा एक पतला पतला करबे केन कि कतला बटे दिए माछ बनाबे दारुण गो दारुण। अच्छा गो दीदी एटा बोलो आज के माछ बनाने रेसिपीटा की रकम होबे? ओए भाई रेसिपीटा तो एखनो बोलते पारबो ना किंतु एटा बोलबो कि मसला दिच्छे जखन माछ बनाबो तखन बोलबो कि रकम करे माछेर झोल बनाइछि। अच्छा दीदी अच्छा सेटाई बोलो गो मसला कि दिच्छो? देखो भाई मसला बोलते गेले आदा दिच्छि लसुन दिच्छि सरसों बाटा दिच्छि धनिया बाटा शुकनो लंका बाटा काचा लंका बाटा आर तार साथे एकटु गरम मसला दिच्छि। अरे ओ गो दीदी मसलाटा शुने मने होच्छे तुमी मुर्गीर मसला बानाच्छो किन्तु तो एटा माछ माछे आबार मुर्गी मसला दिए कि करे रान्ना होबे? দেখো ভাই একটা কথা বলছি আমি কোনোদিন খারাপ রান্না করেছি? না দিদি না কোনোদিন খারাপ তো বানাওনি সব সময় দারুণই হয় টেস্টি হয়। হ্যাঁ তাহলে এটাও টেস্টি হবে আমার আগে বানাতে তো দাও বানাবো তারপরে তো বুঝবা। ঠিক আছে দিদি ঠিক আছে যাও গো বানাও গো বানাও। A few moments later দিদি আরে ও দিদি মাছটা রান্না হলো কি হলো না গো? বাবা হয়ে গেছে শুধু অল্প ঝোলটা একটু পাকতে বাকি আছে বাকি মাছ রান্না হয়ে গেছে। হ্যাঁ তাহলে তো ভালোই ভালো। আচ্ছা গো দিদি মাছটা তুমি কি রকম করে বানাইলে সেটা তো বলো গো। দেখো ভাই মাছটা আবার কি রকম বানাইবো সবথেকে প্রথমে হলুদ নুন দিয়ে মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে বাইরে রেখে দিলাম তারপরে যা মশলা ছিল একটু তেল দিয়ে মশলাগুলো ভাজলাম লাস্টে একটু ইলাইচি দিয়ে ভাজলাম ঝোল বানালাম সেটাতে মাছ দিয়ে দিলাম এটাতে আবার কি বলবো? হ্যাঁ তাই নাকি তাহলে ঠিক আছে আর জিজ্ঞেস করবো না। আচ্ছা গো দিদি মাছ হয়ে গেছে তো অল্প দাও গো একটু খেয়ে দেখি। অল্প কি আমারও খিদে পেয়েছে দুজন মিলে মিশে খাবো তুমি এক কাজ করো গা জলটা নিয়ে আসো তো। ঠিক আছে আমি নিয়ে আসছি তুমি বাইরে করে রাখো। A few moments later দেখবে কেনা সবাই হাসির মজা উদ্দেশ্যে দেখবে কেনা ধন্যবাদ।